বন্ধুগণ, টেন্স যেভাবে পড়বেন, যেভাবে পড়লে সমস্ত জীবনের জন্য মনে রাখতে পারবেন, সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আজকের ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বইটি কেন হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন টেন্স যেভাবে পড়বেন। এখানে প্রথম টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী, এটা প্রথম পড়বেন। তারপর হলো টেন্স হলো প্রথম চার প্রকার, পরে তিনটা মিলে বারো প্রকার। বারো প্রকার এখানে ব্যাখ্যা সহকারে, সংজ্ঞা সহকারে দেওয়া হলো, একবার পড়লে মনে রাখতে পারবেন। তারপর আসেন অতি সহজে টেন্স মনে রাখার কৌশল। এখানে চমৎকার করে লেখা হয়েছে, এইভাবে যদি আপনি মনে পড়েন তাহলে আপনা আপনা থেকে টেন্স রপ্ত হয়ে যাবে। গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। তাই আসুন অতি সহজে টেন্স, এখানে বারোটি দেওয়া হলো, এই বারোটি পড়লে, রিডিং পড়লে আপনি আয়ত্ত করতে পারবেন। তারপর আসুন সংক্ষেপে শখের মাধ্যমে টেন্স বোঝার উপায়, তারপর এখানে শখের মাধ্যমে এগুলি মনে রাখতে পারবেন। তারপর আসুন কিভাবে পড়বেন বা প্র্যাকটিস করবেন। এখানে বন্ধুগণ, এখানে প্রেজেন্ট টেন্স চারটা, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখানে যেমন আমি কাজটি করি, করেছিলাম, করব, আমি কাজটি করতেছি, করতেছিলাম, করতে থাকবো, আমি কাজটি করিয়াছি, করিয়াছিলাম, করিয়া থাকবো, আমি কাজটি কিছুদিন যাবৎ করতেছি, করতেছিলাম, করতে থাকবো। বন্ধুগণ, এখানে করার জায়গায় যে কোনো ভার্ব দিয়ে যদি এইভাবে প্র্যাকটিস করেন, যেমন আমি ইংরেজি পড়ি, পড়েছিলাম, পড়ব, পড়তেছি, পড়তেছিলাম, পড়তে থাকবো, পড়িয়াছি, পড়িয়াছিলাম, পড়িয়া থাকবো, এইভাবে যদি আপনি যে কোনো ভার্ব দিয়ে পড়তে থাকেন, তাহলে পড়তে থাকেন, প্র্যাকটিস করেন, লিখে লিখে, তাহলে সমস্ত জীবনের জন্য টেন্স কিন্তু ন্যাচারালি আয়ত্ত করতে পারবেন আর মনে রাখতে পারবেন। এখানে সকল ধরনের বাক্য দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া হলো। আর তারপর আসুন ইংরেজি গঠন প্রণালী। হ্যাঁ, আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, এখানে শুধু ভার্বের অবস্থানটা ফলো করে আমরা টেন্স মনে রাখতে পারবো। পড়ার সিস্টেম হলো, যে কোনো ভার্ব দিয়ে এইভাবে পড়বেন, ডু ডাস এম ইজ আর ডুইং, হ্যাভ ইজ ডান, হ্যাভ বিন, হ্যাজ বিন ডুইং, ডিড ওয়াজ আর ডুইং, হ্যাড ডান, হ্যাড বিন ডুইং, শেল উইল ডু, শেল বি উইল বি ডুইং, শেল হ্যাভ উইল হ্যাভ ডান, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ডুইং। তো বন্ধুগণ, এখানে ডু স্থলে যে কোনো ভার্ব, অর্থাৎ হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব দিয়ে আপনি পড়তে পারবেন। ধরেন এখানে গো দিয়ে পড়বেন, কীভাবে, যেমন গো বা গোস, এম ইজ আর গোয়িং, হ্যাভ ইজ গন, হ্যাভ বিন, হ্যাজ বিন গোয়িং, ডিড, গোয়ের পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, ওয়াজ আর গোয়িং, হ্যাড গন, হ্যাড বিন গোয়িং, শেল উইল গো, শেল বি উইল বি গোয়িং, শেল হ্যাভ উইল হ্যাভ গন, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন গোয়িং। তো বন্ধুগণ, ধরে নেন আপনার শিক্ষক আপনাকে দশ হাজার ভার্ব দেওয়া হলো, প্রত্যেকটা ভার্ব দিয়ে এইভাবে যদি আপনার সন্তানকে প্র্যাকটিস করাতে থাকুন, তাহলে মনে অজান্তে ইংরেজি গঠন প্রণালীতে এখানে আয়ত্তে আসবে। তো তারপর আসুন বন্ধুগণ, এখানে টুকিটুকি অনেক বিষয় বোঝার জন্য লেখা লিখে দেওয়া হলো। তারপর কীভাবে ইংলিশে প্র্যাকটিস করেন, এখানে প্র্যাকটিসটা দেখানো হলো। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, আই শিল ডু দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই শিল বি ডুইং দ্য ওয়ার্ক, এইভাবে পড়তে পারেন। কিংবা এইভাবে পড়া যায়, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তারপর আই ডিড দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে বাক্য বানায় যদি এইভাবে প্র্যাকটিস করেন, কেবল এক ঘন্টা প্র্যাকটিস করলে সমস্ত জীবনের জন্য আপনার টেন্স ইংরেজিতে রপ্ত হয়ে যাবে। এখানে পর্যাপ্ত ফর্মুলা, পর্যাপ্ত ধরনের বাক্য দেওয়া হলো। এখন আসুন গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। এখানে আপনাকে প্রথম বাংলায় পড়ুন, বাংলা থেকে ইংরেজি যোগ করে পড়ুন। যেমন আমি কাজটি করি, আমি কাজটি করতেছি, আমি কাজটি করেছি, এইভাবে আই ডু দর্ক, আই এম ডুইং, আই হ্যাভ ডান দর্ক, যদি এখানে যে কয়েকটা ভার্ব দেওয়া হলে এটি দিয়ে যদি আপনার সন্তানকে লিখে লিখে পড়ান, আপনি নিজে বুঝতে পারতেছেন যে এইভাবে পড়লে গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। এখানে আমি দিয়ে পড়লাম, এখন তুমি তোমরা দিয়ে একইভাবে পড়ান, সে, ছেলেটি, সাদিয়া, যে কোনো ব্যক্তির নাম দিয়ে এইভাবে পড়া যাবে। তারপর তারা, ছেলেরা, শিক্ষকেরা এইভাবে পড়বেন। তারপর আসুন আপনি দিয়ে, আপনি আপনারা দিয়ে এইভাবে দেখিয়ে দেওয়া হলো, এইভাবে পড়বেন। তারপর আসুন অ্যাডজেক্টিভ দিয়ে যেভাবে পড়তে হয়, সে ধ্বনি, সে ধ্বনি হচ্ছে, সে ধ্বনি হয়েছে, এইভাবে যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে এইভাবে প্র্যাকটিস করে করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর হলো কমন নাউন দিয়ে এইভাবে প্র্যাকটিস করতে থাকুন। তারপর আসেন প্যাসিভ ভয়েস। হ্যাঁ, আমরা প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস দিয়ে আমরা অনেক গ্রামার শিখি, কিন্তু এইভাবে যদি পড়েন তাহলে প্যাসিভ ভয়েসটা আপনার থেকে রপ্ত হয়ে যাবে।
তারপর আসেন হি হ্যাজ এ কার, অর্থাৎ তার একটি গাড়ি আছে, তার একটি গাড়ি রয়েছে। এইভাবে আসে বা নেযুক্ত বাক্য দিয়ে কিন্তু টেন্সে ছটা বাক্য হয়। এখানে ছটা বাক্য দেখিয়ে দেওয়া হলো। তারপর হলো দের ইজ, দের আর দিয়ে কিন্তু এখানে ছয়টি বাক্য দেওয়া হলো। টেন্সের আলোকে ছয় ধরনের বাক্য হয়। আর তারপর আসেন এম টু, ইস টু, আর টু দিয়ে কিন্তু এখানে দেওয়া হলো, যেমন আমাকে কাজটি করতে হয়, করতে হচ্ছে, করতে হয়েছে। এভাবে আটটি বাক্য পাওয়া যায় টেন্স আলোকে, তবে ফিউচার টেন্সে এরূপ বাক্য পাওয়া যায় না। এখন আসুন, এখন আমাকে কাজটি করতে হয়, পড়তে হয়, যেতে হয়, এভাবে হিসি দিয়ে কিন্তু দেওয়া হলো। তারপর আসেন হ্যাভ টু, হ্যাশ টু দিয়ে কীভাবে পড়বেন টেন্সের আলোকে এইখানে দেখিয়ে দেওয়া হলো। তারপর কোয়াজিটিভ প্যাসিভ, কোয়াজিটিভ ভার্ব দিয়ে যেভাবে আমি তাকে দিয়ে কাজটি করাই, করাচ্ছি, করাইছি, এভাবে টেন্স আলোকে নয়টি বাক্য হয়। এখানে নয়টি বাক্য দেওয়া হলো। তাহলে কোয়াজিটিভ প্যাসিভ, কোয়াজিটিভ ভার্ব দিয়ে আপনি আয়ত্ত করতে পারবেন। তারপর এখানে আরও অনেক এক্সাম্পল দেওয়া হলো। অর্থাৎ টেন্স শেখার জন্য যত ধারসের বাক্য দরকার হয় সকল ধরনের বাক্য এখানে দিয়ে দেওয়া হলো। আপনি যদি আপনার সন্তানকে এইভাবে পড়াতে থাকেন, ইনশাল্লাহ কেবল একদিনেই লিখে লিখে পড়ালে টেন্স রপ্ত হয়ে যাবে। আগে আপনি নিজে একটু পড়ুন, তারপর আপনার সন্তানকে পড়াতে থাকুন। তারপর কিছু ব্যতিক্রম ধরনের বাক্য কিন্তু এখানে দেওয়া হলো। টেন্সের বাইরেও কিছু ব্যতিক্রম বাক্য হয় এখানে তুলে ধরা হলো। তারপর প্রনন অক্সিলভার সংক্ষেপ ফর্ম কিন্তু জানতে হবে। তারপর অক্সিলভার প্লাস নট সংক্ষেপ ফর্ম জানতে হবে, এখানে দেওয়া হলো। যেহেতু নেগেটিভ করার ক্ষেত্রে এগুলা দরকার, ইন্টিগ্রেটিভ ক্ষেত্রে দরকার। এখন আসেন নেগেটিভ কীভাবে পড়বেন। প্রতিটা বাক্যকে না যুক্ত করে পড়তে থাকুন, আর ইংরেজিতে অক্সিলভার সাথে নট বসে পড়ুন। এইভাবে প্র্যাকটিস করলে হবে। এখানে কিন্তু আমি, তুমি, সে, তারা, আপনি দিয়ে এখানে দেখিয়ে দেওয়া হলো। তারপর আসেন অ্যাডজেক্টিভ দিয়েও কীভাবে না সূচক বাক্য তৈরি করবেন। হ্যাব এস, হ্যাড দিয়ে কীভাবে, আমার গাড়ি নেই, গাড়ি, এইভাবে কীভাবে পড়বেন। দ্যার ইজ, দ্যার আর ন, দ্যার ইজ ন, দ্যার আর ন দিয়ে কেমনে কীভাবে পড়বেন সেগুলো দেখে দেওয়া হলো। এম টু, ইস টু, আর টু তার সাথে নট বসে কেমনে পড়বেন। হ্যাব টু, হ্যাশ টু এটার সাথে নট বসে কীভাবে পড়তে হবে সে বিষয়গুলো এখানে তুলে ধরা হলো। তো এখন আসেন বন্ধুগণ, ইন্টিগ্রেটিভ করার সিস্টেম হলো যে তুমি কি কাজটি করো, তুমি কি কাজটি করতেছো, অর্থাৎ সাবজেক্টের পর কোয়েশ্চন কি বসলে ইন্টিগ্রেটিভ হবে। এবং ইংরেজিতে শুধু অক্সিলভার সাবজেক্টের আগে বসলে ইন্টিগ্রেটিভ হবে। এইভাবে আপনি এখানে যতগুলি ভার্ব আছে বাক্য দেওয়া হলে এইগুলো দিয়ে প্র্যাকটিস করতে থাকুন। এখন তুমি, আমি, সে, তারা দিয়ে প্র্যাকটিস করুন। সমস্ত জীবনের জন্য ইন্টিগ্রেটিভ বাক্য কিন্তু রপ্ত হবে এবং টেন্সও রপ্ত হয়ে যাবে। তবে এখানে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু দেখিয়ে দেওয়া হলো। প্যাসিভ সেন্সের বাক্য দেওয়া হলো। এখানে বহুমাত্রিক বাক্য দেওয়া হলে এইগুলো দিয়ে আপনি সন্তানকে লিখে লিখে পড়াবেন, সমস্ত জীবনের জন্য টেন্স রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়, টেন্স শিক্ষার মূল মন্ত্র। এভাবে যদি আপনার সন্তানকে টেন্স শেখাতে থাকুন তাহলে সে কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। বিশ্বাস রাখুন, এইভাবে যে কেউ পড়লে দ্রুত এগিয়ে যাওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।